अरे बाबाई जामा, आज एत किछु खाबार मा बनिएछेन, सब कोजागरीर जोन्नो। मिष्टिओ बनिएछेन कीर्तने निये आसबेन बोले। जानो शाई, मा सब आमार पछंदेर जिनिश बनिएछेन। धैर्य रेखे कोनो किछुते जयलाभ करार सबचेये बड़ उदाहरण ठाकुमा। কারোর জন্য অপেক্ষা করছো? হ্যাঁ বাইজামা, একজন আছে যে তার সঠিক পথ হারিয়ে ফেলেছে। খেলনাওয়ালা এসেছে, খেলনা নিয়ে যাও। খেলনাওয়ালা এসেছে, খেলনা নিয়ে যাও। কোথায় যাচ্ছ তুমি? আমি খেলনাওয়ালা বাবু, খেলনা বিক্রি করতে এসেছি। বাইরে গিয়ে বিক্রি করো, এটা কুলকার্ণী সরকারের বাড়ি, এখানে কেউ খেলনা কিনবে না। আমি গরিব মানুষ বাবু, কিছু কেনো না। তাতে আমরা কি করব? যাও বাইরে গিয়ে বিক্রি করো। আরে বললাম তো বাইরে যেতে, যাও এখান থেকে। জিবা, কিন্তু ও এমন কাজ কেন করবে যাতে ওরই ক্ষতি হয়? কারণ ও কোনো নতুন পথপ্রদর্শক পেয়েছে মা, যাদের সমাজের বিষয়ে নিজ নিজ ধারণা আছে। ওদের চিন্তাভাবনা ভুল নয়, কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যে পথ ওরা বেছে নিয়েছে তা সঠিক নয়। সেই পথে এগিয়ে কোনো পরিবর্তন হয়নি আর হবেও না। তুমি কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিন্তু আমি এটুকু জানি যে জীবার মনে তোমার প্রতি গভীর শ্রদ্ধা আছে, ও তোমার কথা নিশ্চয়ই শুনবে। না বাইজামা, জীবা এখন যে চিন্তাভাবনার দ্বারা প্রভাবিত, যতক্ষণ না ও তা পরীক্ষা করছে, তা প্রয়োগ না করছে, ততক্ষণও কারো কথা শুনবে না। তাহলে কি করে বোঝাবে ওকে? ওকে সঠিক পথের বিকল্প দেখিয়ে। আর যদিও তোমার কথা না শুনতে চায় তখন? যারা আমাদের আপনজন, আমরা শুধু তাদের সঠিক পথ দেখাতে পারি। সেই পথে চলা বা না চলার সিদ্ধান্ত তাদেরই নিতে হবে। আমরা শুধু ধৈর্য ধরে অপেক্ষা করতে পারি ওদের সত্যের লক্ষ্যে পৌঁছানো অবধি। We'll be right back.
এটা এখানে কে রেখেছে? আমি প্রশ্ন করেছি, এটা এখানে কে রেখেছে? তোমাদের সবার ব্যবস্থা আমি পরে করব। যত খুশি লেঠেল রাখো, আমার যেটা করার আমি করব। এই কৃষকের ক্ষেত নষ্ট করে দেওয়া হোক আগুন লাগিয়ে। জাসর, আজ রাতে আমি প্রত্যেকের হয়ে প্রতিশোধ নেব যারা ধনীদের দ্বারা প্রতারিত হয়েছে। এর জন্য আমি তোমাদের এখানে রেখেছি যে যে কেউ আসবে যা খুশি রেখে যাবে, আর তোমরা সবাই ঘুমোবে। উৎসবের কারণে খুব ভিড় ছিল সরকার। কোথা থেকে তুলে এনেছো এদের? কোনো কাজের না তোমরা কেউ। যখন কোনো গাছের ওপর বজ্রপাত হয়, তখন তার পাতা, ডালপালা সব কিছু পুড়ে যায়। সবাই পুড়ে যাওয়া গাছটাকেই দেখে, কিন্তু তারা কখনো এটা ভেবে দেখে না যে হয়তো এই গাছটার পুড়ে যাওয়া ডালে কত পাখির বাসা ছিল। বাবা, বাবা, জামাই বাবু এসেছেন। আরে বাহ দিদি, তোমাকে তো খুব সুন্দর দেখাচ্ছে। ভালো থাকো, বেঁচে থাকো। জামাই বাবু এসেছেন।
এসো জামাই, ভেতরে এসো। আমি এখানে একটা গোপনীয় কাজের জন্য এসেছি, আপনারা কাউকে কিচ্ছু বলবেন না। আশেপাশের গ্রাম থেকে যে খাজনা আদায় করা হয়েছে তা সিন্ধুকে বন্ধ করে আজ এখানে আনা হবে, আর সেগুলো কুলকার্ণী সরকারের বাড়িতে রাখা হবে, আর কাল তা ইংরেজ সরকারের হাতে তুলে দেওয়া হবে। সেই সিন্ধুকের সুরক্ষার দায়িত্ব আমার উপরে আছে, সেজন্য সারা রাত সেই সিন্ধুক আমি পাহারা দেব। তার মানে আজ রাতে তুমি এখানে থাকবে না? আমার ঊর্ধ্বতন আধিকারিক আমাকে খুবই বিশ্বাস করেন, আর আপনারা হয়তো এটা জেনেই গেছেন যে কিছুদিন আগেই আমার পদোন্নতি হয়েছে, আর সে সম্মানটা আমি নষ্ট করতে চাই না, সেই জন্য আমি এখনই দেখা করতে চলে এলাম। কারণ সেই সিন্ধুক একবার কুলকার্ণী সরকারের বাড়ি পৌঁছে গেলে তারপর এক মুহূর্তের জন্য আমি সেখান থেকে সরতে পারবো না। দেখো বাবা, আমরা জানি যে তুমি খুবই ব্যস্ত, তবু তোমার কাছে আমাদের একটাই অনুরোধ, আজ কোজাগরীর দিন তুমি আমাদের সঙ্গে গিয়ে একবার সাঁইয়ের সাথে দেখা করো। নাও, চাঁদকে প্রণাম কেন করলে সাই? তুই কেন করলে? কারণ তুমি করলে। আজ কোজাগরী পূর্ণিমা। এই কোজাগরী পূর্ণিমা মানে কি সাই? হায় বলছি, আজ রাতে মা লক্ষ্মীর পুজো হয়। সকলে বিশ্বাস করে যে আজ সারা রাত চাঁদ থেকে অমৃত বর্ষিত হয়। বাড়িতে আজ পায়েস রান্না হয়, সকলে প্রদীপ জ্বালায়, আর চাঁদের পুজো করে যে পায়েস বানানো হয় সেটা চাঁদের আলোয় রেখে দিতে হয়। সকলে মনে করে যে এইভাবে চাঁদের অমৃত তারা সংগ্রহ করে নেবে। আমিও যদি পায়েস খেতে পারতাম। তোর পায়েস চাই? তুই জানিস আজকের রাতে কেউ ঘুমোয় না, সবাই বিশ্বাস করে যারা জেগে থাকে মা লক্ষ্মী তাদেরই বাড়িতে আসেন, আর তাই সারা রাত তারা কীর্তন করে, আর সেই কীর্তনে তুই অবশ্যই পায়েস পাবি। সত্যি?
কিন্তু সাই, তুমি কি করে ভুলে যাচ্ছ যে কীর্তনে আমাকে কেউ আসতে দেবে না? আজ রাতে দারুকা মাইতে যে কীর্তন হবে সেখানে তোকে কেউ আসার জন্য বাধা দেবে না, আর পায়েস খেতেও আটকাবে না। প্রণাম সাই। প্রণাম। প্রণাম। কেমন আছো বিষ্ণু? ভালো আছি। আর তোমার মা বাবা? ওনারাও ভালো আছেন। আজ রাতে কীর্তন দেখতে আসবে তো? কাল খুব গুরুত্বপূর্ণ কাজ আছে, তাই আজ রাত জাগা সম্ভব নয়। কাজের অনেক চাপও আছে, আর এমনিতেও পুজো পাঠের সময়ই বা কোথায়। সাই, বিয়েটা আপনার আশীর্বাদেই হতে চলেছে, আর তাই আপনাকে দিয়ে নিমন্ত্রণ শুরু করলাম। আমায় এবার যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। বাবা, কাজে দেরি করা ঠিক নয়, তুমি এসো। বিষ্ণু, কর্তব্য পালনের জন্য আমাদের সবাইকে কর্ম করতে হয়, আর যখন কর্ম কোনো ফলের আশা ছাড়া করা হয় তখন সেই কর্ম পূজোর রূপ নেয়। আচ্ছা সাই, চললাম। আল্লাহ মালিক। সাই, আমি বরং আপনাকে সাহায্য করছি। হ্যাঁ হ্যাঁ, এমনিতেও কীর্তনের সময় হয়ে যাচ্ছে, সকলে এবার চলে আসবে। ধন্যবাদ, এরপর বাকিটা আমি সামলে নেব। চিন্তা করো না বিষ্ণু, আজ রাতে আমি এখানেই ঘুমোব, কোনো চিন্তা নেই তোমার। ঠিক আছে। হরি ওম। যত খুশি লেঠেল রাখো, আমার যেটা করার আমি করব। দাতা নে দো হাত দিয়ে হ্যায় সেবা সৎকর্মো কে লিয়ে হ্যায় ঝুঠি রাহ পে ক্যুঁ তু জিয়ে হ্যায় নেক রাহ হি হ্যায় হরি কা কাম হরে কৃষ্ণ হরে রাম।
काले धंधे विष के वृक्ष है जान ले बंदे, अमृत है मेहनत की कमाई, अमृत जैसे हर गाना। हरे कृष्ण हरे राम, हरे कृष्ण हरे राम, हरे कृष्ण हरे राम, हरे कृष्ण हरे राम। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.